শুভ সন্ধ্যা বন্ধুরা, আবারও এসেছি কঙ্কালীতলায়। আজকে অন্য কিছু দেখাবো, সেটা হচ্ছে কঙ্কালীতলার আরতিটা নাকি খুব স্পেশাল, খুবই সুন্দর, সেটা আমাকে শালিনী বলল। তো আজকে আরতিটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি সবাই ভালো আছো ঠাকুরের কৃপায়। তো আজকে মিত্রবাবুকে নিয়ে এসেছি, তো চলো মন্দিরায় দেখো শাড়িটা পরেছি। শাড়ি পরা অভ্যাস একবারই চলে গেছে। আর এই যে শালিনী মিত্র, তোমার সাথে শাড়ি পরে বন্ধুরা, শালিনী যখন আমাকে বলে যে মা তোমাকে কঙ্কালীতলাতে মঙ্গল আরতি দেখতে নিয়ে যাব, আমি অতটা আগ্রহ প্রকাশ করিনি। কারণ কি, আমি ভেবেছি কালী মন্দিরে যেরকম আরতি হয় সেই রকমই আরতি হবে। তো অনেকটাই তৃষার যে এখানে থাকে সেখান থেকে কিন্তু কঙ্কালীতলা অনেকটা অনেকটা রাস্তা। আমি বললাম সন্ধে হয়ে যাবে আর কীরকম যেন কালী মন্দিরটা, তো একটু বেশ ভয় ভয় লাগে, কি দরকার আছে ছেড়ে দে। তো আমার জানা ছিল না এইভাবে গঙ্গা আরতি কোপাই নদীর ধারে এইভাবে গঙ্গা আরতি আমাদের এখানে হয় পশ্চিমবঙ্গের মধ্যে। মানে এটা আবার কলকাতাতেও চালু হয়েছে, যেটাও আমার এখনও দেখা হয়নি। বেশ সুন্দর লাগে। আমি বেনারসে দেখেছি আরতি, হরিদ্বারে দেখেছি, আমার যা দেখার মধ্যে ঋষিকেশ হরিদ্বার, কিন্তু এইরকম বীরভূমে যে এইরকম আরতি হয় এটা আমার জানাই ছিল না। আর শালিনী এতদিন রয়েছে 2-3 বছর, তো আমরা এই এখন লাস্ট ইয়ার ওর শেষ মুহূর্তে জানতে পারলো। যদি বলতে পারো যে এটা মা টেনেছে, আমরা যেটা বলে থাকি প্রায়শই একটা কথা যে মা না টানলে হয় না, তো এটা মা টেনেছে তাই দেখতে গেছি বা দর্শন করতে পেলাম। তো খুব সুন্দর, বেশ সব জিনিস তো মোবাইলে দেখো, মোবাইলে বা ক্যামেরাতে আমি কতটা ক্যাপচার করতে পারবো, যেটা আমার চোখে আমার যেটা ধরেছে সেটা তো অতটা ধরা যায় না। তো এখানে দেখো বিকেলবেলায় পৌঁছেছি, তো তো দেখো আকাশটার সঙ্গে আর নদীটা কী সুন্দর একটা মেলবন্ধন হয়েছে না। যদিও আমার মানে ক্যামেরা ক্যাপাসিটিটা অতটা ভালো নয়, তাও বেশ সুন্দর লাগলো। আমি তাই তোমাদের সাথে একটু আশপাশের চিত্রগুলো মানে শেয়ার করলাম, যারা যাওনি তারা যাতে যেতে আগ্রহ প্রকাশ হয় আর কি। তো সেই জন্য আমার বেশ ভালোই লাগলো। পরে শালিনীকে বললাম তুই ভাগ্যিস নিয়ে গেলি, ওই জন্যই দর্শন পেলাম। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি গঙ্গার মঙ্গল আরতি আর কঙ্কালীতলায় ঘাটে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ডুমুর গাছ, আর এক থোকা করে ডুমুর মানে হয়ে রয়েছে। আর গাছটাকে এত সুন্দর করে লাইটিং করেছে, যেটা মানে দূর থেকে সত্যি আমরা যখন টোটো থেকে নামি তখন ওইখান থেকেই গাছটাকে দেখতে পেয়েছি। আর এটা একটা বিশাল আকর্ষণ আর কি, কোনো ঘটনার একটা পারিপার্শ্বিক আকর্ষণ থাকতে হয়, তো তো এই লাইটিংগুলো করেছে। আর আমি এই জায়গাটাতে উঠেছি, বুঝেছো, এইখানটাতে না উঠলে তো ভালো করে দেখতে পাবো না বা আমি ক্যামেরা ধরতে পারবো না। তো নদীর যেখানে ধারটা আর কি বাঁধানো আছে সেখানটাতে উঠে আমি ভিডিও করছি। নির্বিঘ্নম গুরুমে দেবকার্যেষু সর্বদা ওম বিষ্ণু পাদার্ঘ সম্ভুতে গঙ্গে ত্রিপথগামিনী ধর্মদ্রবীতি বিখ্যাতে পাপং মে হরজন্যবী ওম শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে শ্রীমাত দেবী জন্যবী অমৃতে অম্বুনা দেবী ভাগীরথি পুত্র্যা হি ওম সত্যবাদক সংঘন্তে সত্য দুঃখ বিনাশিনী।
মরুদেবতা, বিশ্বে দেবা দেবতা, বৃহস্পতির দেবতা, ইন্দ্র দেবতা, বরুণ দেবতা, হরি ওম ঘোষান্তে অন্তরিক্ষ গুংশান্তে পৃথিবী শান্তে আপশান্তে ঔষধয়া শান্তে বনস্পতয়ঃ শান্তে বিশ্বে দেবা শান্তে ব্রহ্মা শান্তে সর্বগুং শান্তে শান্তিরেব শান্তে শ্যামা শান্তে বিশ্বাসম সর্বেষাং শান্তির্ভবতু আগতভক্তবৃন্দাদি। সহ বীর্যাকরবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদুষাবহৈ। ওম সদ্যপাতক সংহন্তি সদ্য দুঃখবিনাশিনি সুখদামক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিঃ। ওম কালি কালি মহাকালি কালিকে পাপনাশিনি ধর্মার্থমক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব ভগবতী ভয়ছেদে ভবতারিণী কামদে
শঙ্করী কৌশিকী ত্বং হি কাত্যায়নী নমঃস্তুতে রুদ্রচণ্ডে প্রচণ্ডাশি প্রচণ্ড গণ সংস্থিতে রক্ষ মাম সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমঃস্তুতে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভ্যোস্তাহিনো দেবী দুর্গে দেবী নমঃস্তুতে। జగానదాహ సంభ్రమ భ్రమ నిలింప నిర్ఝరి విలోల వీచి వల్లరి విరాజమాన మోహరి కిశోర చంద్రశేఖరే రచి ప్రక్షణ আগত ভক্তবৃন্দ কি শ্রী শ্রী ষষ্ঠী মাতা কি একাদশ রুদ্র কি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কি মহাবীর শ্রী শ্রী কঙ্কালী ধাম কি কাঞ্চি দেশ উৎসব কি জয় জয় শ্রী রাধেশ্যাম হর 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 মহাদেব। কেমন দেখলে সবাই আরতি? দারুণ না? দারুণ কেন, কি হরিদ্বারে দেখেছি, ঋষিকেশে দেখেছি, সব তো গঙ্গার ওই পার থেকে, কিন্তু এরকম কাছ থেকে আরতি এইখানেই আমি ফার্স্ট টাইম দেখলাম। কেমন লাগলো সবাই অবশ্যই জানিও বাড়ি এবারে।